ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, বড় ধরনের বিপর্যয়ের সংখ্যা। অন্যদিকে ইরানের কমান্ডার এবং ড্রোন কোম্পানির উপর নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন। এবার বিস্তারিত, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুড়িয়ে দিতে যুদ্ধের নতুন ছক কষছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, মস্কো ইউক্রেন খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এতে বড় ধরনের বিপর্যয় ঘটবে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে তিনি আরও বলেন, দিনেপার নদীর কাখু বকা বাঁধটি রাশিয়ান বাহিনী খনন করছিল। ওই বাঁধটি বর্তমান রাশিয়ার দখলে থাকলেও ইউক্রেনীয় বাহিনী খুব কাছাকাছি চলে এসেছে, যদিও ইতিমধ্যে ওই বাঁধে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ এনেছে রাশিয়া। বাঁধটি ধ্বংস হয়ে গেলে দিনিপ্র নদীর আশেপাশের কয়েক লাখ মানুষ দ্রুত বন্যার ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট বলেন, দক্ষিণে পানি সরবরাহ কমানোর ফলে ইউরোপের বৃহত্তম জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থার ওপর প্রভাব পড়তে পারে। রাশিয়ার সামরিক কমান্ডাররা অভিযোগ তুলে বলেন, খেরসন বেসামরিক স্থাপনাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা, যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা মস্কোর বিরুদ্ধে চাপিয়েছে কিয়েভ। তবে খেরসন পুনরুদ্ধারে জোরালো আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এটা সত্য, এই অবস্থায় অঞ্চলটি থেকে প্রায় 50,000 নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে রুশ সমর্থিত কর্তৃপক্ষ। ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, এমন অভিযোগ এনে তেহরানের 3 সামরিক কমান্ডার এবং ড্রোন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা তেহরানের কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞায় একমত হয়েছে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের চেক প্রেসিডেন্সি জানিয়েছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা হয়েছে এবং ইউক্রেনের হামলায় ব্যবহৃত হয়। এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। টুইট বার্তায় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন সরবরাহের জন্য দায়ী 3 ব্যক্তি সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সঙ্গে 4টি ইরানি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরও বৃদ্ধির জন্য প্রস্তুত। ওই প্রতিষ্ঠানগুলোর উপর আগেও নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। ইরান অবশ্য ড্রোন সরবরাহের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়াকে কোনো আশ্রয় তারা দেয়নি বলে বিবৃতি জানিয়েছে তেহরান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।